চলতি মাসের 14 তারিখ হতে আগামী 4 নভেম্বর পর্যন্ত 22 দিন চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ইলিশ সম্পাদন উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা 11টায় হাইমচর উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগমের সভা প্রধানে ও মৎস্য অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বেপারি, ভূমি কমিশনার রিগান চাকমা, নৌ পুলিশ ইনচার্জ আব্দুল জলিল সহ টাস্ক ফোর্স কমিটির নেতৃবৃন্দ। যৌথ অভিযানটা একসাথে আমার মনে রাত্রে হলে সবচেয়ে ভালো হয়, সেই সাথে ওরা যারা জেলেরা আসে তারা কিন্তু এই যে ই পাথর এরকম কিছু নিয়ে আসে, তা আমরা ইঁটে জবা পাথরের মাধ্যমে দিতে চাই। ওনারা যদি 10টা করে আসে আমরা 5টা এলে আমরা ওইভাবে প্রস্তুতি নিয়ে যেতে চাই। ওনারা যদি পাথর মারে আমরাও পাথর। আমি ম্যাডামকে বলবো আপনাদের অস্ত্র মনে হয় চম্পুর সান দেন, হ্যাঁ একটু সান দেন, সেই সাথে আবেদন করবেন বিকাশটা তো বন্ধ করা সম্ভব না, এই বিকাশের কারণে অনেক অবৈধ কাজ হচ্ছে নদীতে। আমি একজন জেলে ধরছি কথা হয়েছে সর্বোচ্চ শাস্তি দিয়ে ছাড়বো এটা আমার পক্ষ থেকে আমি জানাচ্ছি, আর আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটা আসার আনন্দ অত্যন্ত আনন্দিত আমাদের সংবাদ। এটা তো আমাদের বর্তমান চাহিদার আমরা বৈদেশিক মধ্যে অর্জন হচ্ছে এই আমাদের ইলিশ থেকে, সুতরাং বিশ্বের 70% ইলিশের যে উৎস সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ। তা আমরা সবাই চাইব আমাদের সবার প্রত্যাশা থাকবে আমরা সবাই যেন নিজ নিজ স্থান থেকে আন্তরিকতার সহিত নিজের বিবেককে খাটিয়ে সবাই যেন কাজটা করবে বলে আমরা বিশ্বাস করি। আর এই ক্ষেত্রে আমরা যেটা বলি সহব্যবস্থাপনা, সহব্যবস্থাপনা বলতে আমরা যেটা বুঝাই বা বুঝি সেটা হলো যে ইলিশের সরাসরি ভোক্তা যারা জেলে